ব্যথা রাগ অভিমান সব কিছু আজ ভোল সব ভুলে তুই মনের পাঙ্খা খোল উইংস ন্যাচারাল লেমনের রিফ্রেশিং স্বাদে সব ভুলে এবার মনের পাঙ্খা খোল Welcome. Thank you. It's a pleasure to meet you after such a long time. I know, right? Sir. Oh my God, it's been like how many years? 25 years, sir. 25 years? Yes, sir. How have you been? Alhamdulillah, amra shobai bhalo achi. Oh, sorry, sir. By the grace of Almighty Allah, we're all fine, sir, fine. Uncle, for your kind information, ami Bangla Buji. সে তো বুঝবেনই স্যার, যতই বিলেতে থাকেন এ তো বাঙালির রক্ত। হ্যাঁ, নো রাইট রক্ত। When I have a photographic camera in my hand, you don't need that camera. Yes, শান্ত Can I check, please? Can you hold this for me? Yeah, okay. Rolling action. Very bad photographer. Sir, sorry. Sir, but that. I'm on mobile, let a selfie. That's better, I think. Come. Better. But I'm really tired. I need to take rest. Yes, sir. Let's go. Thank you. যেহেতু কালকে বাগানে যাবে, তুমি কিন্তু আজকে বাগান পরিষ্কার করে রাখবে, মানে বিশেষ করে বাংলোর আশপাশে কোনো ময়লা একটা পাতা যেন পড়ে না থাকে। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, একদম সব কিছু ক্লিন করে রাখবেন। গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার, রেস্ট হলো স্যার? পারফেক্ট, আই হ্যাড আ প্রপার স্লিপ। স্যার প্লিজ হ্যাভ সাম। নো, আই এম ফুল, আই হ্যাড আ লট অফ ভাত। But a cup of tea would be fine. Of course, cha. But sir, tea. Oh, yes, sir. But sir, if you don't have any food, your father will fire me. Just fire me. So please, at least have some fruits, orange. Apni baba ke niye chinta korben na. I'm not here for wasting my time. Here for lunch. Sir, cha. চিন্তার কিছু নেই স্যার, আপনি এখানে যতদিন আছেন আরামসে আপনি পুরো বাগান আশপাশে সব কিছু ঘুরে দেখতে পারবেন। মাই অ্যাসিস্ট্যান্ট দত্ত, হি উইল গাইড ইউ।
But uncle, I would be needing a car. Of course. Dotto, ওই যে আমাদের যে লাল জিপটা আছে, ড্রাইভারকে বলো আজকে ওইটা সার্ভিসিং করিয়ে রাখতে, যেন কালকে থেকে স্যার যতদিন আছে কোনো ট্রাবল না হয়, ওকে? আপনি একদম কোনো টেনশন করবেন না স্যার, গাড়ি স্ট্যান্ড বাই আছে, আর আমি থাকতে এক সুতাও বাদ যাবে না, আমি ঘুরে 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 সব দেখাবো স্যার। এত কথা বলো কেন তুমি? আমি এখানে লাইক শুধু চা বাগানের ছবি তুলতে আসিনি, আমি হিয়ার টু ক্যাপচার অল দ্য বিউটিফুল ইমেজেস অফ আওয়ার গার্ডেন অ্যান্ড ইটস সারাউন্ডিংস অ্যান্ড হাউ অল দ্য ওয়ার্কার্স আর বেনিফিটেড থ্রু আস। অফকোর্স স্যার, কোনো অসুবিধা নেই স্যার, দত্ত উইল গাইড ইউ। দত্ত স্যার মাই অ্যাসিস্ট্যান্ট। আমি আছি না স্যার, কোনো অসুবিধা নাই, একটা সুতাও বাদ যাবে না। এত কথা বলো কেন তুমি? That will be great. But it's better to hide my identity. Sure sir. You can tell everyone that I'm your guest. Okay sir. Okay? What's happening there? স্যার ওই যে আমাদের বাগানের শ্রমিকের বাচ্চাদের পড়ায় স্যার, আমাদের যে ডাক্তার সাহেব আছেন না, উনি বাচ্চাদেরকে পড়ায়। Why? Don't you have any school here? না না, আছে তো, অনেক সুন্দর স্কুল আছে, কিন্তু হলো কি স্যার, ওই সব বাচ্চা তো আর স্কুলে যেতে চায় না, তাই ওদেরকে বুঝিয়ে শুনিয়ে ডাক্তার সাহেব স্কুলে যাওয়ার প্রিপারেশনটা করে দেন, মানে স্কুলে যাওয়ার আগ্রহ তৈরি করে দেন। ভেরি গুড ইনিশিয়েটিভ। জি। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন, যাও না। আমাদের আজকের অক্ষর বর্গীয় জ। রামচরণ, গঙ্গা আর বিশ্বময়, তোমরা আজকে আমাকে বলবে বর্গীয় জ দিয়ে কি কি শব্দ হয়, ঠিক আছে? বলো বিশ্বচরণ, বলো। জ দিয়ে জবা, জবা ফুল, জবা ফুল শিউলির বাসায় আছে। আচ্ছা, জতে বীরগা জতে গঙ্গা, তুমি না লক্ষ্মী মেয়ে, বলো। বীরগা জ দিয়ে, বীরগা জ দিয়ে জাম, জাম জাম খেয়ে জিপা। রামচরণ, তুমি বলো। ডাক্তার সাহেব কেমন আছেন? এই তো চলছে, আপনি কেমন আছেন? বিদেশ থেকে গেস্ট নিয়ে আসলাম আপনার স্কুল দেখানোর জন্য। হ্যালো, আই এম অর্ণব, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ। আমি সরলা। I've heard about you. In spite of being a doctor, you teach the children of the workers. That's really great. I really appreciate it. Dhonnobad. Ami onek help korechi take, korchi jotoduku sombhob hoy. Tai na? Shobar shohojogita niye kaj korle to oi kajer moddhe ekta shokti thake. That's true. That's really true. If you don't mind, can I take a working picture of yours? No, ঠিক আছে, আপনি বাচ্চাদের ছবি তুলুন, আমার প্রয়োজন নেই। তাহলে তো স্যার ছাত্রছাত্রী ছাড়া শুধু স্কুল হয়ে যাবে। রেয় দত্ত, তুমি এত কথা বলো কেন? আরে একটু স্যারের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছো কেন, নিচে নামো।
please proceed. And I don't want to waste any time of yours. Please continue, please. Dr. Ashi, take care. Ji, apni bhalo thakben. Assalamu alaikum. Shabdan, shabdan. আচ্ছা রামচরণ তোমার বাড়ি ছিল বলো আপনি একটা কাজ করেন ভরা পেটে ওষুধটা খাইয়ে দিন আর কালকে অবশ্যই একবার ক্লিনিকে নিয়ে আসবেন জি ওয়ালাইকুম আসসালাম তারপর তোর ইংলিশ অতিথি তোর ছবি তুললো আমি কি মডেল নাকি যে ছবি তুলবো সরাসরি না করে দিয়েছে তোমার মডেলও হতে হবে না আর টিচারও হতে হবে না ডাক্তার হয়েছ এবার কারো বউ হও ভাবলাম তোর এখানে থাকলে তুই আমাকে ম্যাথ করাবি এখানে থেকে বিসিএসের প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো কিন্তু তা না তোর সব সময় বরাদ্দ করা বাচ্চা আর রোগীদের জন্য আমি কিন্তু এখান থেকে চলে যাব আমি ছোট খালাকে বলে রেখেছি তোর চাকরি না হওয়া পর্যন্ত তুই এখানে আমার সাথে থাকবি এই বিষয়ে আমরা আর কখনো কথা বলবো না ঠিক আছে আমি একটা মিস্টেক করে ফেলেছি আমি কিন্তু বড় খালাকে বলেছি তোকে বিয়ে না দিয়ে আমিও তোকে ছাড়ছি না কিন্তু আচ্ছা সরলা তুই কি সত্যি সত্যি বিয়ে করবি না কাননদি আমি তোমাকে খুঁজছিলাম তুমি নাকি নিতাইকে স্কুলে যেতে না করেছো এটা কেমন কথা দিদি মানে বাচ্চা একটা ছেলে ওকে নাকি তুমি আবার কাজেও দিয়েছো এইটুকু একটা বাচ্চা ছেলে কি কাজ করবে বলো জামাই মদ খেয়ে পড়ে থাকে কিভাবে সংসার চালাবো নিতাই তো স্কুলে যেতে চায় সেটাই তো তুমি কি চাও তোমার ছেলেও তোমার জামাই মতো মাতাল হোক নিশ্চয়ই তা চাওয়া তাই না ছেলেটা যদি এখন পড়ালেখা করে শিক্ষিত হয় তাহলে সে একটা ভালো চাকরি করতে পারবে আর চাকরি করলে তোমার তো অভাব থাকবে না শেষ বয়সে তুমি শান্তিতে কাটতে পারবে আর ছেলেকে নিয়ে গর্বও করতে পারবে আচ্ছা তুমি ওকে স্কুলে পাঠিয়ে দিও কালকে আমি ম্যানেজার চাচার সাথে কথা বলব তুমি যাও ঠিক আছে যা জিজ্ঞেস করবো সোজাসুজি উত্তর দেবেন আপনি আমার পিছু নিয়েছেন কেন বিয়ের জন্য পাত্রী খুঁজছেন মিথ্যা কথা বলবেন না আমি দেখছি আপনি আমার পিছন পিছন ঘুরছেন আর এই যে বিদেশ থেকে ছেলেরা দেশে আসে বিয়ে করার জন্য মানে যত যায় কিছু হোক বউ তাদের দেশেই চাই আপনি বিবাহিত তাহলে আপনি আমাকে ফলো করছেন কেন গতকাল প্রথম দেখাতে আপনি ছবি তুলতে চাইলেন তারপর এখন নিশ্চয়ই আপনার কোনো কুমতলব আছে আমি কিন্তু ম্যানেজার চাচার সাথে কথা বলবো না না প্লিজ প্লিজ ইউ আর টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং মি এই যে জনাব বাংলায় কথা বলুন আপনি আমার অনেক ছবি তুলেছেন অনুমতি নিয়েছেন নেননি দেখি কি ছবি তুলেছেন দেখান ওকে আই উইল লেট ইউ সি বাট আগে বসা যাবে Sit and talk. Mm-hmm.
বুঝলাম আপনার উদ্দেশ্যটা কি এবার বলুন তো নাথিং জাস্ট ক্লিকিং তো আমার ছবি তুলে আপনার লাভটা কোথায় ভাই একটু আমাকে বলেন ওকে মার্কেটিং পলিসি ওকে লেট মি ক্লারিফাই আই হ্যাভ আ সেমিনার ইন লন্ডন বেসড অন চা বাগান the people their activities their lifestyle and there will be a lot of buyers from different countries photographer non professional but it's my hobby so my dad sent me here bagan malik mr roshid sahib er chhele apni unake ami got bochhor dekhechhilam eshechilen apni prothom bar eshechen first time but I was born here. এখানেই জন্ম পাঁচ বছর পর্যন্ত এখানেই দেন আই ওয়েন্ট টু লন্ডন আশা হলো নিজের জন্মভূমিতে তাও দেখার জন্য না ব্যবসার জন্য নো নো ইউ আর अगेन মিস আন্ডারস্ট্যান্ডিং মি আমার মেন্টালিটি আসলে ইটস নট লাইক দ্যাট আপনি যে স্কুল ইউ রান দ্য স্কুল রাইট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ ইউ নো দ্যাটস ওয়াই আপনাকে ভালো লাগে মানে আই হ্যাড আ ভেরি ডিফারেন্ট কনসেপ্ট অন বেঙ্গলি ওয়ামেন দে আর ডমিনেটেড লাইক দ্য প্রাইম কনসার্ন ইজ দেয়ার family husband and I've seen my mother that's why I really like you and I appreciate what you're doing because you're different dhonnobad amar ekhon jao uchit aita kotha jader jonmo ondoto bangladesh e tader na thik thak moto bangla ta bolte para uchit oddhek bangla oddhek ingreji এই জগা খিচুড়ি না আমার একদম পছন্দ না খুব বিরক্ত লাগে ভালো থাকবে Will you teach me? I really want to learn Bangla. Proper Bangla. তাহলে আমার স্কুলে আসতে হবে চলে আসুন ওকে ম্যাম তুমি ছোট সাহেবকে চোখের আড়ালো করবা না এখন আল্লাহ না করুক যদি ছোট সাহেবের কোনো ক্ষতি হয়ে যায় আমি তাহলে স্যারের কাছে কি জবাব দেবো স্যার উনি তো বাগানে বসে ছবি তুলছিল আমি জাস্ট কয়েক মিনিট চুপ করো আমি জাস্ট কয়েক মিনিটের মতন পকেট থেকে হাত বের করো যাও যেখানে পারো স্যারকে খুঁজে নিয়ে যাও যাও স্যার কোথায় থেকে বের করো একটা চাকরি থাকবে না দত্ত স্যার আপনি কোথায় ছিলেন স্যার মানে আমরা আপনাকে নিয়ে একটা পেরেশানির মধ্যে ছিলাম কিছু বলার দরকার নেই হেমা আমি তো স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আপনি চলে আসেন চলে আসেন জি মা জি আমার মেয়ে স্যার আপনারে দেখার জন্য ঢাকা থেকে চলে আসছে অবশ্যই রংটা আনিস আচ্ছা ঠিক আছে
বলো মা বলো। আরে শুন শুন, ছবিটা আগে দেখবি তো? আবারও? আবার কি, তুই যেমন চাস ছেলেটির মন একদম তেমন। ছবিটা আগে দেখ তো, মেসেঞ্জারে পাঠিয়েছি। তোমার কি আর কোনো কাজ নেই একটা কাজ ছাড়া? আচ্ছা সত্যি করে বলো, মানে তুমি জানো যে আমি একটা বছর হলো জবটা করছি, এর মধ্যে কেন এতবার একই কথা? আর শিরিনের বাবা মা মানে খালামা খালু, ওরা কি শিরিনকে নিয়ে এমন করছে? শিরিন এখন চাকরির পড়াশোনা করছে, কিন্তু তুই তো একটা চাকরি করছিস, একা একা থাকিস, এত দুশ্চিন্তা তো আমরা আর করতে পারি না মা। এর মধ্যে তোর বাবার হাই প্রেশার। ও বাবার ব্লাড প্রেশার কি আমার জন্য, আমার কারণে হয়েছে? মানে আমি বিয়ে করছি না তাই? এসব কথা বলো না তো, খুব বিরক্ত লাগে। রাখি ফোন, বাই। খুব ঢং হচ্ছে না? আমি কিন্তু খালাকে বলে দিব। তুইও? আমি আবার কি, তুই যেভাবে তার কথা বলার স্টাইল, ছবি তোলার ধরনের বর্ণনা করলি, তাতে তো চুপ কাজ কর। আমার ছোট মেয়েটার জ্বর, না হলে মারিয়ার মা কিন্তু চলে আসতে এখানে। মানে ওর মার খুব ইচ্ছে ছিল আপনাকে একবার দেখতে। মমকে ভিডিও কলে দেখাবো। এই আপনি খাবার নিচ্ছেন না কেন? এটা একটু নিন। নো থ্যাঙ্কস, আই ইটস সো ডিলিশিয়াস। বাবা না, ওকে না, আমাকে না, ওকে দিয়ে দে। খান আঙ্কেল খান, আমার মেয়ে মানে মারিয়া কিন্তু এই রান্না বান্নাটা খুব ভালো করে, বিশেষ করে সাতকরা দিয়ে গরুর মাংস। উফ, একবার খেলে না আপনি আর ভুলতেই পারবেন না। সাতকরা কোরা সাতকরা। ড্যাড, ইটস নট ফেয়ার, শুধু সাতকরা। মারিয়া ঠিকই বলেছে, আসলে সব কিছু দিয়ে ফার্স্ট ক্লাস, মানে যেমন রান্না বান্না তেমন লেখাপড়া। So what are you studying? পড়াশোনা? West North University থেকে BBA কমপ্লিট করেছি, MBA শুরু করলাম। অবশ্য মারিয়া চাই MBAটা বিদেশেই কমপ্লিট করতে। হ্যাঁ, it's a good decision. Yeah, basically এই দেশে থাকার আমার একদম ইচ্ছে নেই। After studying, আমি দেশের বাইরে সেটেল হতে চাই। মারিয়া তো ছোটবেলা থেকে এই দেশে একদমই থাকতে চায় না। অবশ্য এই জন্য বড় সাহেব মানে আপনার পাপা মারিয়াকে খুব পছন্দ করে। এই তো গেলবার যখন আমাদের এখানে আসলেন, উনি কি বলেছিলেন মনে আছে তোর? বাবা প্লিজ। প্লিজ কেন রে মা, বললে কি হয়? স্যার তো, স্যার বলেছিলেন যে তোমাকে পুত্রবধূ করতে পারলে খুব ভালো হতো। অবশ্য পুরোটাই হচ্ছে আমার ছেলের ইচ্ছা, মানে আপনার ইচ্ছা আর কি। I'm just busy with my works right now, so কেন এখন ভাববেন কেন? এখন আপনাদের বয়সই বা কত হয়েছে, এখন এসব ভাবার কোনো দরকার নেই। ড্যাড প্লিজ, এখন ওকে খেতে দাও। এ নাও না। নো 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 নো, প্লিজ 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 প্লিজ, তাহলে শুরু করি। I really like your teaching style. It's unique. After you have a good kore asha ta thik hoyni. Ekhane ke ki bhabe je nibe dinsho. এটা না লন্ডন না, এটা শ্রীমঙ্গল। ওয়াই আপনি বলেন না, এই
শুদ্ধ বাংলা শিখতে। So that's why I came to your school. এটা শুদ্ধ না, বুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। 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 I really want to learn. কিন্তু এটা নাচুর বান্দা। আচ্ছা ঠিক আছে, সহজ দিয়ে শুরু করি। এখানে আপনি বাংলা পড়ুন, বাংলা লাইনগুলো পড়তে থাকুন, আপনার যেই যেই শব্দে সমস্যা থাকবে সেগুলো আমি ঠিক করে দেবো। Can I start from here? হ্যাঁ, এখান থেকে শুরু। আমাদের ছোট, না সবগুলো শব্দ দিয়ে প্রবলেম। আচ্ছা এটা আমাদের না, আমাদের, আমাদের। আচ্ছা আপনার মতো করে বলি। Are you making fun of me? না আমি বুঝিয়ে বলছি, আপনি ইংলিশে বলেন না দেয়ার, দেয়ার, তো সাথে আমাটা লাগিয়ে দিন। আমাদের, আমাদের। হ্যাঁ অনেকখানি হয়েছে, এবার এটাকে আরো ক্লিয়ার করে বলুন। আমাদের, 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 আমাদের। আমি সব সমস্যার সমাধান করব, আপনি থাকে। তুমি আর একটা কথা বলবা না, সে আসার পর থেকে আমাকে ইগনোর করে চলেছে। কোথাকার কোন খ্যাত ডাক্তারনি তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আমি তো বলতেছি যে অর্ণব যতদিন এখানে আছে ততদিন তুমি এখানে থাকো। তারপর কথায় আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, থাকে থাকে। আমি কি সারাক্ষণ বাসায় বসে থাকবো? আর সে কোথাকার কোন সরলা নাকি ফরলা তার পিছন পিছন ঘুরে বেড়াবে? তুমি কি আমার সাথে তাকে বিয়ে দিতে নিয়ে আসছো নাকি ডাক্তারনির সাথে? আরে ও আমার মা গো, আমি তো বলতেছি সব আমি ঠিক করে দেব। ওই যে অর্ণবের বাবার সাথে আমি কথা বলবো, হ্যাঁ অর্ণবের বাবার সাথে কথা বলবো, আর ওই যে ডাক্তার, ডাক্তারের কি করা যায় সেটা আমি দেখতেছি। তুমি ডাক্তারের কাছে থাকো, তুমি আগে ব্যবস্থা নাও, তারপর আমি আসবো। তুমি চলে যাও যদি স্কুলে কি হবে? মাত্র তো বদলি অর্ডারটা এলো, কয়েকদিন হাতে সময় আছে,
দেখি কিছু একটা তো ব্যবস্থা হবে। তোমাকে আর ব্যবস্থা করতে হবে না, আগে নিজের জন্য একজন ব্যবস্থা করো। থ্যাংক ইউ। মেডিকেলে যখন পড়তাম তখন কয়েকজন বন্ধু মিলে আমরা রাস্তার পাশে বাচ্চাদের পড়াতাম, তখন মনের মধ্যে একটা স্বপ্ন বাঁধলাম সারা দেশে এমন একটা স্কুল থাকবে যেখানে শিশুরা মনের আনন্দে হেসে খেলে মন থেকে পড়ালেখা করবে। জানি না, you will fulfill your dreams. My dad's calling, I should get up. It's too late. Ami school e dekha hobe. So take care. Hey, cheleta kintu tor sathe jay. Aunty ke ami bole dei. Please. অল্পতে জাজমেন্টাল হবি না, এত সহজে জাজ করা একদম উচিত না। হুম, তা ঠিক, কিন্তু শোনো, তোমার নতুন যেখানে পোস্টিং হয়েছে সেখানে কিন্তু আমি যাচ্ছি না, তুমি বিয়ে করে নতুন জামাই সাথে করে নিয়ে তারপর যাবে। জি না ম্যাডাম, আমি আপনাকে ছাড়ছি না, এখন আমাকে হেল্প কর, হাত লাগা। ডাক্তার নিয়ে যে স্কুলটা চালাই দিচ্ছে, আমি কিন্তু তারে অনেক সাহায্য করছি, না বুঝা অনেক উপকার করছি, কিন্তু আমার তো অনেক ভুল হয়ে গেছে স্যার। ওই মহিলা তো আমাদের জন্য রীতিমতো থ্রেট। থ্রেট? আপনি বুঝতেছেন না কেন, ওনার কাজ হইতেছে ডাক্তারি করা, উনি ডাক্তারি বাদ দিয়ে এখন শ্রমিকের বাচ্চাগুলোরে পড়াইতেছে, তাইলে কি হবে আপনি বুঝতে পারছেন স্যার? এই শ্রমিকের বাচ্চারা যদি লেখাপড়ায় শিক্ষিত হয়ে যায় তাহলে আমরা কম টাকায় শ্রমিক পাবো কোথায়? আর তাছাড়া আমি 30 বছর ধরে তো এই বাগানে আছি, আমি দেখছি না যে এরা বংশানুক্রমিক ভাবে এই বাগানে শ্রমিকের কাজ করে। এখন স্যার আপনার মতন মানুষ ওনার সাথে মেলামেশা করতেছেন, এটা কি ঠিক হইতেছে স্যার? স্যার ঠিকই বলেছে, ওরা যত বেশি জানবে তত কম মানবে। জি স্যার। আঙ্কেল, আপনি যে আপনার মেয়ে মারিয়াকে হাইলি এডুকেটেড করতে চান, বিদেশে পাঠাতে চান, কেন? মানে বুঝলাম না স্যার। মারিয়াকেও তো আপনার দায়িত্বটা দিতে পারেন, তাহলে এখানকার যে শ্রমিক যারা কাজ করে তাদের সন্তানরা কেন সে অধিকার থেকে বঞ্চিত? ওয়াই, সবার সমান অধিকার হওয়া উচিত স্যার। ওই বড় সাহেব মানে আপনার পাপা কিন্তু অনেক রাগ করছে আপনার উপরে, উনি আপনারে ফোন করছিল, আপনি মনে হয় ফোন ধরেন নাই। আঙ্কেল প্লিজ, আমি পাপার সাথে এখন কথা বলতে চাচ্ছি না, একটু একা থাকতে চাই। আজকে আমাদের বিভিন্ন দেশের পতাকা চেনার ক্লাস, ঠিক আছে? আজকে তোমরা জানতে পারবে কোন দেশের পতাকা কি, পতাকার রং কি। তোমরা আজকে যে মুখোশ পরে আছো তোমাদের নাম হচ্ছে আজকে সেই দেশের নাম, ঠিক আছে? এই যে মিস্টার ব্রাজিল, দুষ্টামি করা যাবে না, ওকে?
আচ্ছা, আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে যে পতাকাগুলো কোন কোন দেশের এবং সেই দেশের বিশেষ বিশেষ জিনিসগুলো কি। ওকে, তাহলে শুরুতে আমরা আজকে শুনে নেই তো বাংলাদেশের পতাকার রং কি? একদম ঠিক, সবুজ এবং লাল। তো এই যে তোমাদের মধ্যে বাংলাদেশের পতাকাটা কে? একদম ঠিক। তাহলে এবার বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? একদম ঠিক। বাংলাদেশের জাতীয় ফলের নাম? মানে অর্ণব স্যার তো মুখে মুখোশ পরা ছিলেন, এই জন্য ছেলেপেলে চিনতে পারে নাই, তার হিট করে বসছে। আর আপনি তো জানেনই স্যার, ওই দত্ত একটু মাথা মোটা কিসমের লোক, ওরা এক বললে দশ বুঝছে। তবে স্যার ওই ভালো খবর হচ্ছে যে ডাক্তার নীর বদলি হয়ে গেছে। এখন দ্রুত অর্ণবকে পাঠানোর ব্যবস্থা করো। স্যার আমি তো টিকিট অলরেডি করে ফেলেছি, কালকেই ফ্লাইট। স্যার করি আপনাদের মঙ্গলের জন্য, এই যে বাগান থেকে আপনাদের যে লাভ হবে তাতে করে কিন্তু আপনাদেরই ব্যাংক ব্যালেন্স পাবে। এখন আপনার তরুণ বয়স আপনি বুঝবেন না, কিন্তু আপনার বয়স যখন হবে আপনি বুঝবেন আমার এই কথাটার মানে কি। আমি যেটা এই তরুণ বয়সে বুঝলাম সেটা আপনি আর পাপাই বয়সেও বুঝলেন না। আফসোস স্যার, অর্ণব স্যারের সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? তো তুমি এটা এখানে বলতে গেলা কেন? আমি অনেক দুঃখিত, আমার জন্য তোমাকে এত ঝামেলা করতে হলো। কাম অন, ইট ওয়াজ নট ইওর ফল্ট। বাই দ্য ওয়ে, আর কোনো প্রবলেম হবে না, স্কুল চালাতে পারবে। তুমি অনেক ভালো। ইউ টু। আমি কাল চলে যাচ্ছি। কালই চলে যাচ্ছ?
আমার আমার সাথে যাওয়ার আগে একবার দেখা করব না? এখনই বিদায় দিয়ে দিচ্ছ? এখন ক্লিনিকে যেতে হবে। যাহার জন্য বিরহ বিনিদ্র রজনী, তাকে বললেই পারো। বলছিস এসব, এমন কিছু না, ভুল ভাবছিস। আমি কিছু ভাবছি না বোন আমার, আমি যাহা দেখছি তাই বলছি। ওকে, তুমি বিরহ পালন করো, আমি গেলাম। ভেবেছিলাম দেখা হবে না। বলেছিলাম তো আসবো। দু মিনিট কথা বলা যাবে? তোমার দেরি হয়ে যাবে না? তোমাকে কিছু বলার আছে আমার। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুমি অন্য জায়গায় বদলি হয়ে গেলে তোমার স্কুলের কি হবে? তোমার তো একটা ড্রিম আছে, সারা দেশে এমন অনেক স্কুল করবে। একা একা কিন্তু ড্রিম ফুলফিল করা ইটস কোয়াইট ইম্পসিবল। তোমাকে বোধহয় ডাকছে। এখান থেকে এয়ারপোর্ট অনেক দূর, যেতে অনেক সময় লাগবে। আমি তো আর যাচ্ছি না। মানে তুমি চলে গেলেও তোমার স্কুল থাকবে, আমি আমাদের চা বাগানে তোমার স্কুলের জন্য ঘর করে দেব। সত্যি? হ্যাঁ। এন্ড It's really tough to walk alone. কেউ যদি পাশে থাকে তাহলে ইট বিকামস ভেরি ইজি। সরলা, আই রিয়েলি ওয়ান্ট টু স্টে উইথ ইউ অ্যাট এনি সিচুয়েশন। এখানে থাকতে হলে এখানে স্থায়ী হয়ে থাকতে হবে। পারবে মানিয়ে নিতে? অফ কোর্স, ওয়াই নট? I've already spoken to my dad. And তুমি পাশে থাকলে আমি পারবো। And I feel like I want to stay with you. Especially I want to spend my life with you. একটা টান ফিল করছি। টান? Yes. বাট আমি তো আমার ডিসিশন তোমাকে বললাম। বাট আর ইউ স্টিল শিওর দ্যাট
you don't want to get married, তুমি বিয়ে করতে চাও না। মা, ফেসবুক মেসেঞ্জারে তোমাকে কয়েকটা ছবি পাঠিয়েছি, পছন্দ হলে জানিও। কি বলছিস, সত্যি? ওগো শুনছো, তোর বাবা আবার কই গেল? আমি এক্ষুনি দেখছি মা। সিদ্ধান্ত নেওয়ার আমি কে? মাকে ছবি পাঠিয়ে দিয়েছি, এখন যদি ওপার থেকে অনুমোদন আসে তাহলে। আমি ভাবছি একটা ক্লাস নেব ফ্রম নাও অন। উইল ইউ বি মাই পার্টনার? আমি ইংলিশ, তুমি বাংলা। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে তো বাচ্চারা ভয়ে আছে, ওদের সাথে আবার কথা বলতে হবে, ভয় ভাঙাতে হবে। ওকে, ইন দ্যাট কেস আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ।